आज दिल्ली आईन मंत्रकের অনুষ্ঠানে मोदी এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাসভবনে গিয়ে গতকালই দেখা করেন অরবিন্দ কেজরিওয়াল। आज दिल्ली आईन मंत्रकের অনুষ্ঠান রয়েছে, যেখানে मोदी এবং মমতা তাদের সাক্ষাৎ হবে। আজ বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গতকালই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে, তার বাসভবনে গিয়ে দেখা করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। मोदी सरकारের কাছে বাংলার বকেয়া ঠিক কত? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ 97000 কোটি টাকারও বেশি। অন্যদিকে বিজেপির দাবি বাংলা সরকার পায় মাত্র 4292 কোটি টাকা। আর এই বকেয়া বিতর্ক নিয়ে একে অপরের বিরুদ্ধে সুর আরো চড়ালো বিজেপি ও তৃণমূল। বিতর্কের সূত্রপাত বুধবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির দায় কার্যত বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলির উপর চাপিয়ে দেন প্রধানমন্ত্রী। তার গলায় উঠে আসে পশ্চিমবঙ্গের কথাও। দেশবাসীর উপর পেট্রোল ডিজেল কি বাড়তি কিমত কা বোঝ কম করনে কে লিয়ে কেন্দ্র সরকার নে এক্সাইজ ডিউটি মে কমি কি থি। কুছ রাজ্য নে বাত কো মানা, কুছ রাজ্য নে নহীঁ মানা। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। पाल्टा केंद्रेर काछे राज्य सरकारेर बकेया पावना निये प्रश्न तोलेन मुख्यमंत्री। 97000 कोटी टाका आमरा आपनार काछे पाबो, आर इलेक्शन आसले তখন অন্য লোকের ঘাড়ে দোষ দিয়ে সকলে আমাদের নামে দিয়ে দোষ সাধু সেজেছেন সব নন্দ ঘোষ। বকেয়ার এই পরিমাণ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। বাংলায় বিজেপি সহপর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া 97000 কোটি টাকার এই অঙ্ক কোথা থেকে পেলেন? এটা কি তার কল্পনা শক্তির পরিচয়? তার উচিত মিথ্যে কথা বলা বন্ধ করা এবং পেট্রোল ডিজেলের উপর ভ্যাট কমানো। টুইটের সঙ্গে এদিন একটি নথিও শেয়ার করেছেন অমিত মালব্য, যেখানে জিএসটি ক্ষতিপূরণ বাবদ বাংলার বকেয়া দেখানো হয়েছে 4292 কোটি টাকা। অমিত মালব্য টুইট শেয়ার করে পাল্টা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার টুইট করে বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ নিজের হোমওয়ার্ক ঠিকঠাক করেননি। চিন্তার কোনো কারণ নেই অমিত মালব্য, আমরা আমাদের দাবির পক্ষে সব নথি দেব। তার আগে আপনি নরেন্দ্র মোদীর থেকে কেন তথ্য যাচাই করছেন না? পশ্চিমবঙ্গ সরকারের চ্যালেঞ্জ নিয়ে তিনি কি ভাবছেন? তিনি কি বাংলার বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন? আমিও জানতে চাইছিলাম এই 97000 এলো কোত্থেকে। 43000 কোটি টাকা হচ্ছে আমফান, জস, এই ধরনের যত দুর্যোগ হয়েছে তাতে মমতা ব্যানার্জি এস্টিমেট যেটা করেছেন হেলিকপ্টারে চড়ে সেটাকে জুড়ে দিয়েছেন এখানে। আর ওনার ধারণা যে উনি লিখে দিলেই মোদীজি টাকা দিয়ে দেবেন। কেন্দ্রের টাকাটা কি বিজেপির বাবার টাকা নাকি? 97000 কোটি টাকার বেশি, প্রায় 98000 কোটি টাকা বকেয়া। প্রত্যেকটা হেড ধরে ধরে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, বাংলা যখন বলছে আমাদের বকেয়াটা দাও, তোমরা বিজেপি শাসিত রাজ্যকে দিচ্ছ, দু হাত ভরে দিচ্ছ, বাড়তি দিচ্ছ, তোমরা বন্ধু রাজ্যকে দিচ্ছ, কিন্তু তোমরা বাংলাকে দিচ্ছ না, কারণ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। রাজ্য আর কেন্দ্র একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে বাংলা দোষ চাপাচ্ছে কেন্দ্রের, কেন্দ্র দোষ চাপাচ্ছে বাংলার। এই দোষ চাপানোর যে রাজনীতি তাতে সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে। তোমাকে তো দেখাতে হবে যে এই খাতে এত তো বকে আছে, এই মুখ্যমন্ত্রী যাবেন তারপরে গিয়ে বলবেন এত লক্ষ কোটি টাকা বকে আছে বলে আমি দেখা করতে এসেছি। এত কেমন ফ্রেঞ্চ সব মিলিয়ে বৈশাখের তীব্র দাপদাহ যখন পাল্লা দিয়ে বাড়ছে, তখন বকেয়া বিতর্ক নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনার পারদও চড়ছে। আশাবুল হোসেন, রঞ্জিত সাউ, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।